হ্যালো এভরিওয়ান একটা খুব বড়ো আপডেট নিয়ে এসেছি এই এক্ষুনি একটু আগে এসএসসি সি এইচএসএল টু থাউজেন্ড টোয়েন্টি টু টায়ার ওয়ানের রেজাল্ট এসে গেছে রেজাল্ট আউট হয়েছে এসএসসি সিজিএল টু থাউজেন্ড টোয়েন্টি টু টায়ার ওয়ানের আমরা কাট অফ দেখবো কোন পোস্টের কত কাট অফ এসছে ছোট্ট ভিডিও জাস্ট এই আপডেটটুকু দেওয়ার জন্য ভিডিওটা বানাচ্ছি তোমরা আমাকে কমেন্ট অবশ্যই জানিও কার কার ক্লিয়ার হয়েছে কার কার মেন্স আছে সেইটা আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও চলো আমরা কাট অফ দেখে নিই দেখো সবার প্রথম লিস্ট ওয়ান লিস্ট ওয়ান যেটা আসে কাট অফ ফর জেনারেল অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার ডাবল এও আর অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার ডাবল এওর পোস্টে যেটা অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারে লিস্ট ওয়ানে যেটা আসে তার দেখো জেনারেলের কাট অফ গেছে ওয়ান ফিফটি এইট পয়েন্ট থ্রি সিক্স ও গেছে ওয়ান ফিফটি টু এসসির গেছে ওয়ান থার্টি সেভেন এসটির ওয়ান থার্টি ওয়ান তো এইভাবে কাট অফ গেছে ই ডাব্লিউএসের গেছে ওয়ান ফিফটি ফোর এবার এই কাট অফ যাদের যাদের টোটাল ক্যান্ডিডেটস কতজন পাশ করেছে পঁচিশ হাজার একাত্তর টোটাল পঁচিশ হাজার একাত্তর জন ডাবল এ ওর কাট অফ ক্লিয়ার করেছে তো যারা যারা এটা ক্লিয়ার করেছো আমাকে কমেন্টে অতি অবশ্যই জানাবে কারণ এবারে ডাবল এ ওতে দুটো মিলিয়ে অলমোস্ট চৌদ্দশো প্লাস ভ্যাকেন্সি আছে মানে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার দুটো মিলিয়ে চোদ্দোশো প্লাস ভ্যাকেন্সি আছে তো ভীষণ ভালো অপরচুনিটি যাদের যাদের ক্লিয়ার হয়েছে তারা তারা পড়ো এক্সট্রা একটা পেপার দিতে হয় এই পোস্টের জন্য ইকোনমিক্সের তো যারা যারা এখনও সেটা পড়া স্টার্ট করি পড়া স্টার্ট করে দাও কারণ খুব বড়ো অপরচুনিটি বেশি আর টাইম নেই তো পড়ে নাও লিস্ট টুর কাট অফ কত গেছে লিস্ট টুতে আসে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার বা জেএসও কাট অফ জেএসোতে দেখো শুধু ওবিসি এসটি এসসি এস টি আর ইডাব্লু এস আছে কারণ জেএসোতে এবারে জেনারেলদের কোনো ভ্যাকেন্সি ছিলই না তো ওবিসির বিসির কাট অফ গেছে ওয়ান সিক্সটি সেভেন এসসির গেছে ওয়ান ফিফটি এসটির গেছে ওয়ান ফিফটি তো ভ্যাকেন্সিও অনেক কম ছিল সেই জন্য ও বিসির অনেক বেশি গেছে ওয়ান সিক্সটি সেভেন কাট অফ গেছে খুব কম ভ্যাকেন্সি ছিল বলে তো যে এই কাট অফ গেছে যে এস টোটাল ক্লিয়ার করেছে এগারোশো উনপঞ্চাশ তো যে এসো যদি কারোর ক্লিয়ার হয়ে থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানিও এস সি এসটি থেকে কারোর যদি বা এ দেখো আরও বেশি গেছে ওয়ান সিক্সটি তো জানাতে পারো এরপর চলে আসছি মেন যে লিস্ট এসএসসি যেটা মেন কাট অফ লিস্ট থ্রি যেটাতে ডাবল এও আর জেএসও বাদে বাকি সমস্ত পোস্টের কাট সেখানে দেখো কাট অফ জেনারেলি অ্যাজ এক্সপেক্টেড কাট খুব কম গেছে ইউআর ক্যাটাগরির কাট অফ গেছে মানে জেনারেল ক্যাটাগরির কাট অফ গেছে একশো চোদ্দো পয়েন্ট টু সেভেন ওবিসিরও সেম গেছে ওয়ান ওয়ান অ্যান্ড ফোরটিন পয়েন্ট টু সেভেন এসসির কাট অফ গেছে এইট্টি নাইন এসটির গেছে সেভেন্টি সেভেন পয়েন্ট ফাইভ আর ইডাব্লিউএসের গেছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড টু বাকিগুলো তোমরা দেখতে পাচ্ছ টোটাল ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে তিন লাখ ষাট হাজার চারশো বত্রিশ দুদিন আগে আমি মনে হয় শর্টসে দেখিয়েছি তোমাদের টোটাল ভ্যাকেন্সি এসেছে সাঁত্রিশ হাজার চারশো সামথিং চারশো নয় বা এরকম কিছু একটা ভ্যাকেন্সি এসেছে টোটাল তো টেন টাইমস পাস করিয়েছে তো টোটাল টেন টাইমস ক্যান্ডিডেট এরা কোয়ালিফাই করিয়েছে ফর টায়ার টু তো টায়ার টু যাদের আছে তারা ভালোভাবে প্রিপারেশান স্টার্ট করো তোমরা জানো টায়ার টুর ডেট অলরেডি এসে গেছে দুই থেকে সাত মার্চ দি এক্সাম দুই থেকে সাত মার্চ অবধি এর মধ্যে টায়ার টুর এক্সাম হবে তো ডেট অলরেডি এসে গেছে আর বেশি দিন নেই কুড়ি একুশ দিন আছে কুড়ি দিন আজকের দিন চলে গেলে আর কুড়ি দিন আছে তো ভালোভাবে তোমরা প্রিপারেশান নাও যাদের যাদের টায়ার টু আছে টায়ার টু যাদের আছে তাদেরকে তাদের জন্য বলছি আমি এই মুহূর্তে কুড়ি দিনে তোমাদের জন্য কিছু তেমন ভিডিও পোস্ট করছি না কারণ যারা অলরেডি টায়ার টু দেবে তাদের অলরেডি সব রেডি আছে তো তোমরা চেষ্টা করো অনলাইন ভিডিও এখন কম দেখে একটু অফলাইন বেশি যাওয়ার নোটস যেগুলো আছে সেগুলো পড়ো ম্যাথ প্র্যাকটিস করো রিজনিং প্র্যাকটিস করো এগুলো করো মক দাও আর হ্যাঁ নেক্সট সিএইচএসএলও আছে সিএইচএসএল টায়ার ওয়ানের এক্সাম আছে নাইনথ মার্চ থেকে নাইন্থ মার্চ থেকে তো সিএইচএসএলের ক্যান্ডিডেট যারা আছে এই ভিডিও দেখছো এরকম কেউ যদি থাকে তাদেরকে বলছি ম্যাথসের অনেক কটা চ্যাপ্টার অলরেডি কভার হয়ে গেছে এবং রোজ ক্লাস হচ্ছে আরও চ্যাপ্টার কভার হবে কাল থেকে অনুপাত সমানুপাতের ক্লাস চালু হবে রেশিও প্রপোর্শান তো সেগুলো তোমরা দেখতে পারো টায়ার ওয়ানে ভীষণ হেল্পফুল হবে ফর ম্যাথস আর হ্যাঁ সিজিএলের ক্যান্ডিডেটরা চাইলে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেখতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও হয়তো আমিও পোস্ট করবো আর কিছু দিনের মধ্যে তো সেগুলো চাইলে তোমরা দেখতে পারো ফর জাস্ট ফর রিভিশন কারণ আমি তোমাদের অলরেডি হয়তো নোটস রেডি সেগুলোই পড়ো রিভিশনের জন্য চাইলে একবার দেখতে পারো নাও দেখতে পারো কোনো ব্যাপার না তো এই আপডেটটাই দেওয়ার ছিল সিজিএলের রেজাল্ট আউট হয়ে গেছে সেটাই কাট অফ তোমরা দেখে নাও আমাকে কমেন্ট অতি অবশ্যই জানিও কার কার ক্লিয়ার হলো তো চলো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে কালকের ক্লাসে থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই